بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. غير প্রশ্ন যে আমরা কবিরাজের কাছে যাই, তো কবিরাজের কাছে গিয়ে তাদের স্বর্ণপন্ন হওয়া, তাদের কাছ থেকে কোনোরকমভাবে চিকিৎসা গ্রহণ করা ইসলামে জায়েজ কিনা? কবিরাজ সাধারণত দুই প্রকার। এক প্রকার কবিরাজ আপনাকে ওষুধ প্রদান করে আপনার অসুস্থতার জন্য, আপনি আপনার যে রোগ হয়েছে সেই রোগের জন্য কবিরাজ যদি ঔষধ দেয় খাওয়ার জন্য তাহলে অবশ্যই এটা বৈধ। আর আরেক প্রকার কবিরাজ আছে, আপনি হয়তো অসুস্থ ব্যক্তি, সেই কবিরাজ আপনার হাত চালাচ্ছে, হাত চালিয়ে আপনার রোগ নির্ণয় করছে যে আপনার এই সমস্যা হয়েছে, আপনি এই বিষয়ে আক্রান্ত বা আপনার আরও কিছু হয়েছে। এই হাত চালিয়ে হাত দেখে কিছু বলা, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। অতএব আপনি কবিরাজের কাছে যেতে পারেন যদি কবিরাজ ঔষধ দেয়, ঔষধ দেয়। যদি কবিরাজ হাত চালায় বা আপনার হাত দেখে আপনার জন্য অন্য কিছু বলে তাহলে এটা বৈধ নয়, এটা শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন লান তুকবাল লাহু সালাতু আরবাইন। মুসলিমের 2230 নম্বর হাদিস। কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায়, জ্যোতিষের কাছে যায় আর কোনো বিষয় জিজ্ঞাসা করে, তো তার 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা কোনো জ্যোতিষের কাছে যায়, গণকের কাছে যায়, তাহলে আপনি যদি কোনো কবিরাজের কাছে যান আর সেই কবিরাজকে কোনো বিষয় জিজ্ঞাসা করেন যে ভাই আমার এই সমস্যা আপনি বলুন, আর সেই কবিরাজ আপনার হাত চালাচ্ছে, আপনার হাত দেখছে, দিয়ে রোগ নির্ণয় করার চেষ্টা করছে, তাহলে অবশ্যই শিরিক, এটা করা চলবে না। আর শিরকের ভয়াবহতা সম্পর্কে আপনাদের জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা শিরকের হুমকি দিয়েছেন। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাদান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওয়াহি করা হয়েছে, লাইন আশরাকতা যদি তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো, লায়াহবাদান্না আমালুকা তাহলে তোমার আমলসমূহ নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনার মাধ্যমে যদি কোনোরকমভাবে শিরিক হয়ে যায়, আপনি কোনো কাজ করতে গিয়ে শিরিক যদি হয়ে যায়, তাহলে আপনার যাবতীয় আমল সব বরবাদ হয়ে যাবে, আপনি জাহান্নামে চলে যাবেন। অতএব আপনার যদি রোগ হয়, যে কবিরাজ যাদের অভিজ্ঞতা আছে ওষুধ সম্পর্কে তাদের কাছে যান, সমস্যা নেই। কিন্তু আপনি যদি এমন কবিরাজের কাছে যান যে আপনার রোগ নির্ণয় করে হাত দেখে, হাত চালিয়ে, তাহলে সেই কবিরাজের কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الرقى والتمائم والتوالد الشرك ابو داود حديث نمبر 3883 ابن مسعود رضي الله عنه বলছেন আমি رسول الله صلى الله عليه وسلم কে বলতে শুনেছি, رسول الله صلى الله عليه وسلم বলেন ان الرقى নিশ্চয় ঝাড় ছে, والتمائم তাবিজ কবুজ, والتوالد الشرك এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক জুড়ে দেওয়া, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এই হাদিসে তিনটে জিনিস বর্ণিত হয়েছে। এক নম্বর ঝাড়ফুঁক শিরকের অন্তর্ভুক্ত। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঝাড়ফুঁকের কথা বলেছেন সেটা হচ্ছে হাদিস এবং কোরআনের যে দোয়া আছে, এই দোয়া ব্যতিরেকে
কোনো তন্ত্র মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করা হচ্ছে শিরিক। হাদিস এবং কোরআনের যে দোয়া আছে সেই দোয়া দিয়ে আপনি ঝাড়ফুঁক করেন, কিন্তু হাদিস এবং কোরআনের দোয়া ব্যতীত রেখে আপনি অন্য কোনো তন্ত্র মন্ত্রর মাধ্যমে যদি ঝাড়ফুঁক করেন তাহলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বা তামাইমা এবং যাবতীয় তাবিজ কবজ, সেটা কোরআনের হোক বা হাদিসের হোক, সেটা দোয়া ভরে হোক আর যা যেটা যেটাই হোক না কেন, পত্তাওয়ালাদের শিরকুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, কেউ গিয়ে কোনো কবিরাজকে বললো এদের মধ্যে সম্পর্ক নাই, সম্পর্কটা একটু জুড়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো শিরকের অন্তর্ভুক্ত। অতএব এইসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নজর এগুলো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে এবং এর জন্য আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।